ঊনকোটি জেলার কুমারঘাট শহরকে সাজিয়ে তুলতে এবং যানজট মুক্ত করতে উদ্যোগী হলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। শহরের হাল ফেরাতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে শনিবার বৈঠক করলেন বিধায়ক। কুমারঘাট শহর এলাকায় ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলে বেশ কিছুদিন ধরে উঠছিল অভিযোগ। শহরে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, কুমারঘাট শহরের বাজার দুটিতেও ব্যবসা করার মতো উপযুক্ত জায়গা নেই বিক্রেতাদের কাছে। বাধ্য হয়ে রাস্তার ধারে বসে ব্যবসা করছেন অনেক সবজি এবং মাছ বিক্রেতা। সমস্যায় পড়ছেন পথচারীরা, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এইসব সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিলেন স্থানীয় বিধায়ক ভগবান দাস। শনিবার মহকুমা শাসক সুব্রত দাসের পৌরোহিত্যে মহকুমা শাসকের অফিসে কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কুমারঘাট থানার ওসি এবং ট্রাফিক অধিকর্তাদের নিয়ে বৈঠক করেন বিধায়ক। আগামী কিছুদিনের মধ্যে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কুমারঘাট শহরটাকে কিভাবে একটা পরিচ্ছন্ন শহর, মানে ক্লিন সিটি কিভাবে করা যায় তার একটা রূপরেখা আমরা গত কিছুদিন আগে একটা পৌর পরিষদে আলোচনায় বসেছিলাম। তারই অঙ্গ হিসেবে আজকে আবারও আমরা SDM সাহেবের উপস্থিতিতে আমরা আবারও সেটাকে বিস্তারিতভাবে আলোচনায় আজকে বসেছি কীভাবে শহরটাকে আমরা স্বচ্ছ আমরা রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি। তার জন্য আমরা সবার সহযোগিতা চাইব, বাজার কমিটি রয়েছে এবং বিভিন্ন ক্লাব, NGO সবার সহযোগিতা আমরা চাইব। তো প্রাথমিকভাবে আমাদের মধ্যে সেই আলোচনা আমরা যাচ্ছি। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে কুমারঘাটের যেটা যান জঞ্জাট যেটা আছে, ট্রাফিক কন্ট্রোল, আমরা জানি কুমারঘাট শহরটা তার যে পরিধি যদিও অনেকটা বড় হয়, তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে। তো মূলত শহর যে এরিয়াটা সেটা খুবই ছোট রয়েছে, তো সেই শহরের মধ্যে যাতে আমাদের অটোরিকশা বা অন্যান্য যে সমস্ত কমার্শিয়াল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে নির্দিষ্ট একটা স্থানে একটা স্ট্যান্ড তৈরি করা এবং শহরের ট্রাফিককে কন্ট্রোল করার জন্য আমরা একটা রূপরেখা আসে এখানে তৈরি করছি, যার কারণে ট্রাফিক DSP উনি এখানে উপস্থিত রয়েছেন, এটা আশা করি সম্ভব হবে। বাকি আমাদের আরও কিছু আনুষাঙ্গিক কিছু বিষয় রয়েছে শহরকে সাজিয়ে তোলার জন্যে, যেটা আগামী দিনে এই শহর বা যারা শহরে আসবেন বিভিন্ন গ্রামাঞ্চল থেকে প্রত্যেকের পক্ষেই কিন্তু সেটা একটা বড় সহায়ক হবে এবং সুবিধা হবে, যার কারণে আমরা কিছু সিদ্ধান্ত নিতে চলেছি। শহরকে আমরা শহরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু দোকানপাট সেখানে রয়েছে, সেগুলোকে কীভাবে আমরা নির্দিষ্ট কোনো স্থানে আমরা নিয়ে যেতে পারি এবং শহরকে একটা সুন্দর করার ব্যবস্থা আমরা নিতে। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের এই বৈঠকের পর কুমারঘাট শহরের বর্তমান অবস্থার উন্নতি কবে নাগাদ হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, RE News।